বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে দুনিয়ার মানুষেরা, যারা আছো তোমরা এই পৃথিবীতে, যদি কোরআনের উপর কোনো সন্দেহ আছে তোমাদের, যে এই কোরআন আল্লাহর বালাম না, যদি তোমাদের সন্দেহ আছে যে এই কোরআন আল্লাহর কালাম না, এই কোরআনের কোনো সততা নেই, এই কোরআনের মধ্যে কোনো গুণ নেই, এই কোরআন এক নাম্বার হতে পারে না, তাহলে সবাই শুনো শুনো, সেই কথাটি হলো যে তোমরা এই কোরআনের মতো কোরআন লিখে নিয়ে আসতে হবে না। তোমাদেরকে কোরআন তোমাদের দশটি সুরাও লিখতে বলে না, কোরআন তোমাকে কোরআনের সবচেয়ে বড় সুরা সুরা বাকারার মতো সুরা লিখে নিয়ে আসতে বলে না, বরঞ্চ তুমি কোরআনের যে সবচেয়ে ছোট সুরা, যে সুরাটি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআনের ছোট্ট সুরার মতো একটি সুরা লিখে নিয়ে আসো, যদি এই সুরা লিখে নিয়ে আসতে পারো তাহলে কোরআনকে যেন পৃথিবীতে এক নাম্বার বলে আর ঘোষণা করা হবে না, বরঞ্চ কোরআনকে ছুড়ে ফেলে দেওয়া হবে। এই ওয়াদা, এই চ্যালেঞ্জ আজ নয়, যখন কোরআন অবতীর্ণ হলো, কোরআনের পিছনে যখন সমস্ত কাফিরগুলি লেগেছিল, যে কোরআনের ভাষা, যে আরবি ভাষা নিয়ে মক্কার কাফিরেরা মক্কার শত্রুগুলি অহংকার করছিল, সেই ভাষাতেই কোরআনকে অবতীর্ণ করা হলো আর তাদেরকেই চ্যালেঞ্জ করে দেওয়া হলো, তোমরা যে ভাষায় কথা বলো নবী মুহাম্মদও সেই ভাষায় কথা বলে, নবী মুহাম্মদ যে কোরআন তোমার তোমাদেরকে পড়ে শোনায়, যদি তোমরা ভরসা নাই মুহাম্মাদের উপর, যদি তোমরা কোরআনকে মিথ্যা মনে করছো, তাহলে আরবি ভাষাতেই তোমরা একটি সুরা লিখে নিয়ে আসো। সেদিন তো পারে নাই, আজ পর্যন্ত শুনে রাখুন, আজ মানুষেরা এত উন্নত মানের হয়েছে, মানুষরা এমন এমন টেকনোলজি উন্নতি করেছে, করা যদি মানুষরা কোনো মেশিন তৈরি করে দিচ্ছে, তৈরি করার পর কোন জিনিসের যদি ডুপ্লিকেট তৈরি করছে কোনো মানুষ, তাহলে সাধারণ মানুষদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে যে কোনটি আসল জিনিস আর কোনটি ডুপ্লিকেট, পরিচয় করা অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও যেন আজ পর্যন্ত দুনিয়ার কোনো মেশিন, দুনিয়ার কোনো জ্ঞানী, দুনিয়ার কোনো টেকনোলজি কোরআনের ছোট্ট সুরার মতো আজ পর্যন্ত কেউ ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারল না। সুতরাং সব মানুষ যেন এই কোরআনের কাছে এসে মাথা নত করে নে। সুবহানাল্লাহ, এই কোরআন কার কিতাব? আমাদের কি না? এই কোরআনই হলো ইসলামের মূল। তাহলে কি বললাম, নবী মুহাম্মদকে এক নাম্বার প্রমাণ করলাম কোথায় থেকে? ইহুদি খ্রিস্টানদের দিয়ে, গুগল দিয়ে। ইসলাম সম্পর্কে গান্ধীজি যা এক কমেন্ট করেছেন, তিনি বলছেন এই দুনিয়ায় যদি ইসলাম প্রচার হয়েছে তাহলে শুধুমাত্র শুধুমাত্র নবী মুহাম্মাদের চরিত্র আর কারণে, আর ইসলামের যে সামঞ্জস্য রুল রেগুলেশন এর কারণে, আর এই দুনিয়াতে ইসলাম সারা জীবন টিকে থাকবে। গান্ধীজির আরও সুন্দর সুন্দর কমেন্ট আছে ইসলাম সম্পর্কে, যেহেতু আমার সময় শেষ আর আমি সময় পাচ্ছি না। যাই হোক, আমি এতক্ষণ ধরে বলছিলাম ইসলামটা আমাদের, সর্বপ্রথম বললাম ধর্ম আমাদের, রুল রেগুলেশন আমাদের প্রয়োজন, আর প্রয়োজন যখন তো মানতেই হবে আমাদেরকে কোনো রুল রেগুলেশন, তখন মানতে গেলে কোন রেগুলেশন মানব? রুল রেগুলেশন যেগুলি দুনিয়ার সবচেয়ে এক নাম্বার, যার ভ্যালু আছে এই দুনিয়াতে, যার ভ্যালু আছে সেই ধর্মই মানতে হবে। আর আমি এর ভ্যালু, ইসলামের ভ্যালু, ইসলামের যে কোয়ালিটি, সেগুলি আপনাদের সামনে পেশ করলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাই হোক, ইসলামকে তাহলে মানতে হবে। এবার দেখুন ইসলাম সম্পর্কে, ইসলাম শব্দটি নতুন না, এই তথ্যটি শুনে রাখুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে ইসলাম বলেছেন, ইসলাম শব্দটি নতুন না, কারণ ইসলামের মৌলিক উপাদান
ইসলামের মূল কথা কি হলো দেখুন হযরত নূহ আলাইহিস সালামকে যখন পাঠালেন আল্লাহ কি বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره হে দুনিয়ার মানুষেরা আমি যখন নূহ আলাইহিস সালামকে পাঠালাম তার নিজের সম্প্রদায়ের কাছে তখন তিনি যে দাওয়াতটি দিলেন সর্বপ্রথম সেটি হলো হে দুনিয়ার মানুষেরা হে আমার উম্মতেরা নূহ আলাইহিস সালাম বললেন তোমরা দুনিয়ার সমস্ত মাবুদগুলি ছেড়ে দিয়ে শুধুমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহর ইবাদত করো সেই মতো যখন শোয়েব আলাইহিস সালামকে পাঠানো হলো হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো সমস্ত নবীকে এক এক করে পাঠানো হলো সব নবীর মূল দাওয়াত ছিল তাওহীদের মূল দাওয়াত ছিল সমস্ত নবীরা যেন আপন উম্মতদের সর্বপ্রথম যেটি দাগ দিয়েছেন সেটি হলো যে সবাই মিলে তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো এর বিহীন কাউরি ইবাদত করতে হবে না আর এটি মূল অ্যাকসেপ্ট মূল কথা মৌলিক উপাদান ইসলামের হলো হ্যাঁ ইসলাম শুরু থেকে ছিল ইসলাম পরিপূর্ণ হয়েছে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যখন আল্লাহর রাসূল হাজ্জাতুল বিদাতে ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করলেন আয়াতটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা হে নবী মুহাম্মদ আমি এত দিন ধরে ইসলাম চালাচ্ছিলাম আজকে তোমার উপরে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম আগে থেকেই ছিল কিন্তু ইসলাম পরিপূর্ণ হলো কোথায় নবী মুহাম্মাদের উপর আমার আপনার নবী নবী মুহাম্মাদের উপর ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো এরপরে ইসলামে আর কোন জিনিস ভরা যাবে না ইসলাম সেদিন থেকেই পরিপূর্ণ হয়ে গেল চালাবো বলেন আর 15-20 মিনিট আর 15-20 মিনিট যাই হোক ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ রসুল সমস্ত সাহাবাদের ডাক দিয়ে বললেন আমার যা পৌঁছানোর ছিল হে সাহাবারা আমি পৌঁছালাম কিনা সব সাহাবারা এক বাক্যে বলে উঠল হ্যাঁ আপনার যা দায়িত্ব ছিল সে দায়িত্ব আপনি পালন করে দিলেন সুতরাং ইসলাম সেদিন থেকে পরিপূর্ণ হলো এবার একটি প্রশ্ন যখন এক গ্লাস জল আছে সেই গ্লাসে জলের মধ্যে আবার যদি জল ঢালা যায় তাহলে কি বেরোবে আগের জলটা বেরিয়ে যাবে সেই মতো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এই ইসলামের মধ্যে যদি নতুন কোনো বিদাত আর শিরক ঢুকান তাহলে ইসলামের সুন্নতগুলি এক এক করে বেরিয়ে যাবে সুতরাং আমাদের ইসলাম মানতে হলে যেটা নবী মুহাম্মদ যে ইসলাম দিয়েছেন যেটা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই ইসলাম মেনেই আমরা পরিত্রাণ পাব নচেত অন্য যখনই বিদাত ঢুকাতে যাব যখনই আপন মাথা লাগাতে যাব তখনই যেন ইসলামকে ক্ষতি করে ফেলব হযরত আলী বলছেন যদি ইসলামে সর্ষ পরিমাণ আপন মাথা দিয়ে আপন দিমাগ দিয়ে কিছু কাজ হতো তাহলে মাসাজে আমরা নিচে করি উপরে করি তাহলে উপরে করি তাহলে সর্বপ্রথম নিচে করতাম কারণ পা নিচে রাখি নিচে মাসানা করে আমরা উপরে করছি এর মানেই হলো ইসলামে আপন মাথা দিয়ে কিছু হয় না পরিপূর্ণ এক কথায় যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম মানতে হবে নবী মুহাম্মাদের তরিকায় চলতে হবে অন্য কোনো নিজে থেকে বিদাত ঢুকাতে হবে না শিরক থেকে দূরে থাকতে হবে অবশেষে আল্লাহর কাছে হে দোয়া হে আল্লাহ আমি এতক্ষণ ধরে যা বক্তব্য দিলাম তার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করো আমিন এবং আমার শ্রোতা মণ্ডলীরা যারা যেটুকুন বক্তব্য শুনলো এর মধ্যে যেটুকুন মেসেজ পেলো এই মেসেজ